দর্শক শুভেচ্ছা সবাইকে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আর ঈদ উল আজহার বড় অনুষঙ্গ আল্লাহ সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেওয়া আমরা এই অনুষ্ঠানে আজ কথা বলবো কোরবানি পশু ও হাট ব্যবস্থাপনা এবং মাংস সংরক্ষণ সহ সার্বিক বিষয়ে কথা বলবো এই উপলক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে কথা বলবার জন্য স্টুডিওতে রয়েছেন সাইদ মাহমুদ বেলাল হায়দর সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় একই সঙ্গে রয়েছেন ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর আপনাদের দুজনকে স্বাগত দর্শক শুরুতেই পশু কুরবানির প্রস্তুতি নিয়ে একটি ডকুমেন্টারি দেখে নেব জেনে নিন সুস্থ সবল ও ভালো গরু চেনার উপায় নাকের উপরের কালো অংশ ভেজা ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে এবং চকচকে হবে পিঠের কুচ মোটা ও টান টান থাকবে সময় কান ও লেজ নাড়াজাড়া করবে গতিবিধি চটপটে অর্থাৎ স্বাভাবিক চাঞ্চল্য থাকবে এবং জাবর কাটবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে মুখের সামনে খাবার ধরলে সেটা নিচ থেকে জিওভা দিয়ে টেনে খাবে শরীরের চামড়া টান টান পশ মসৃণ ও উজ্জ্বল হবে চামড়া টান দিয়ে ছেড়ে দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে গরুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে সচেতন জন্য দেখে শুনে বুঝে সুস্থ সবল পশু কিনুন আলোচনা শুরু করবো সচিব মহোদয় আপনাকে দিয়ে এবার আসলে কোরবানির জন্য পশুর সংখ্যা কেমন এবং এতে কোনো সংকট হবে কিনা ধন্যবাদ আপনাকে কোরবানির ঈদ উপলক্ষে সরকারের যথেষ্ট উদ্যোগ এবং পরিপূর্ণ একটি প্রস্তুতি রয়েছে এবং অন্য অন্যান্য বছরের মতোই আমরা মাঠ পর্যায়ে থেকে পানিশত সম্পদ অধিদপ্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি এই খামারিদের থেকে সরাসরি যে তথ্য এসেছে তাতে আমরা যে পেয়েছি প্রায় এক কোটি উনত্রিশ লক্ষ আশি হাজার তিনশো তো সাতচট্টি কোরবানিযোগ্য পশু আমাদের এই মুহূর্তে মজুদ আছে এর মধ্যে গরু মহিষ রয়েছে তিপ্পান্ন লক্ষ ষাট হাজার সাতশো ষোলোটি ছাগল এবং ভেড়ার সংখ্যা ছিয়াত্তর লক্ষ ষোলো সতেরো হাজার আটশো একটি এবং অন্যান্য প্রজাতির যেমন দুম্বা উটসহ প্রায় এক হাজার আটশো পঞ্চাশটি তো আমরা আবার মাঠ পর্যায়ে থেকে এবার কিছু চাহিদা নিয়েছি কি পরিমাণ কোরবানি পশুর চাহিদা থাকতে পারে তো তাতে আমাদের যে সম্ভাব্য চাহিদা সেটি হচ্ছে এক কোটি সাত লাখ দুই হাজার তিনশো চুরানব্বইটি ফলে দেখা যাচ্ছে আমার চাহিদার তুলনায় আমাদের কাছে প্রায় বাইশ লক্ষ আটাত্তর হাজার তিনশো সাতষট্টিটি গবাদি পশু বেশি প্রস্তুত আছে বা মজুদ আছে এতে আমাদের চাহিদার তুলনায় যেহেতু আমাদের এখন বেশি মজুদ এবং সরবরাহ অনেক বেশি আছে ফলে এবছরে কোরবানি পশুর কোনো সংকট হওয়ার কোনোই সম্ভাবনা নেই বরং আমাদের খামারি ভাইদের কাছে উদ্বৃত্ত পশু রয়ে যাবে অবৈধভাবে চোরাই পথে পশু আসার আমরা বিভিন্ন খবর দেখি এবার কি সেরকম কোনো সম্ভাবনা আছে ইতিমধ্যে আমরা আন্তঃ মন্ত্রণালয়ের একটি সভা করেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে এবং আমরা যেই সকল জেলাগুলো রয়েছে সীমান্তবর্তী সে সকল জেলাগুলোকে আমরা কঠোরভাবে নির্দেশনা দিয়েছি যাতে কোনো ধরনের চোরাচালান হতে না পারে কারণ আমাদের এখানে এখন উদ্বৃত্ত রয়েছে আমাদের যে চাহিদা তার তুলনায় পশু সম্পদ সে কারণে যা চোরাচালানের বিরুদ্ধে আমরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং সরকারের অবস্থানটা এই ক্ষেত্রে সুস্পষ্ট সেরকম কোনো সম্ভাবনা বা আশঙ্কা কোনো সম্ভাবনা আশঙ্কা দেখছি না এই কারণে কারণ আমাদের এখানে যদি সংকট থাকতো তাইলে একটি সম্ভাবনা হয়তো বা থাকতে পারতো যেহেতু কোনো সংকটই নেই পশুর এবং উদ্বৃত্ত রয়েছে প্রায় বাইশ লক্ষের অধিক পশু চাহিদার তুলনায় সুতরাং সে ধরনের সংকট আমরা দেখছি না এবং সরকার এক্ষেত্রে চলাচরণ প্রতিরোধে বা সীমান্ত থেকে পাচার হওয়ার ব্যাপারে কঠোর আপনার কাছে আসি যে সাধারণ মানুষের জানার বিষয় থাকে যে আসলে সুস্থ তারা কীভাবে চিনবে কোরবাড়ির হাটে নানান ধরনের গরু থাকে কিছু হয়তো খামারে লালন পালন হয় কিছু ব্যক্তিগতভাবে লালন পালন হয় সেক্ষেত্রে সুস্থ গুরু কীভাবে চিনবে এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন এবং আপনার তথ্যচিত্রে আমি দেখেছি যথার্থভাবে আপনি বলেছেন এটা এটা দেখার জন্য নিজের একটু সচেতনতার দরকার যে সুস্থ পশু কিন্তু তার কানটা কিন্তু খাড়া করে রাখে এবং লেজ নাড়বে কিন্তু আর যদি অসুস্থ হয় সে মাথাটা নিচু করে রাখবে কিছু লালা ঝরবে এখানে যে নাকের নিচে যে কালো জায়গাটা মাজেল বলি এটা বিন্দুগত ঘাম মানে খুব বেশি শুকনা না আবার অনেক বেশি না এখানে বিন্দু বিন্দু ঘাম থাকবে এবং সে রেসপন্স করবে আপনি যখন আপনার শব্দ করবেন সে আপনার দিকে রেসপন্স করবে কানলে রেসপন্স করবে আরেকটা জিনিস হলো কোনো খাবার দিলে সে নিজে ইচ্ছা করে খাবে বেশি কাঁচা গাছটা একটু ধরলে সে কিন্তু এগিয়ে এসে কিন্তু জিব্বা দিয়ে সে ইয়ে করে খাবে এগুলো কিন্তু একেবারেই যথার্থ এটা হলেই পরে একটা সুস্থ গরু আর হ্যাঁ আর একটা কথা আছে যে মানে তার যে মুভমেন্টটা সেটা যাতে ইউজুয়াল হয় আবার আবার সে চঞ্চল দেখাবে কিন্তু তাতে অতি চঞ্চল আবার না হয় অনেক সময় স্বাভাবিক থাকবে স্বাভাবিক মুভমেন্টটা এটুকু যদি কেউ দেখে আমি মনে করি যে একটা সুস্থ পশু এছাড়া আমাদের ব্যাটার মেডিকেল টিম থাকবে সেখানেও যদি কেউ সহযোগিতা নিতে চায় নিতে পারে কিন্তু নিজের থেকে এইটুক জিনিস দেখলে কি কিন্তু আবার ওই যে শরীরের তাপমাত্রা তিনি কিভাবে মাপবেন না ওটা তো অত কঠিন করার দরকার নেই তার রেসপন্সটা কান নাড়ে কিনা লেজ নাড়ে কিনা খাওয়াটা সে রেসপন্স করে কি না এবং সে কোনো শব্দে আপনাকে আপনার প্রতি প্রতিক্রিয়া দেখায় কিনা এটুকুই আনা। এটা বিক্রেতা খুব সহজে খুব সহজেই বুঝতে পারবে আপনার কাছে জানতে চাই যে পশুর যে গুণগত মান এটা নিয়ে আসলে আপনারা সন্তুষ্ট কিনা যেহেতু বলছেন যে যোগান বেশি আছে সরবরাহ বেশি আছে কিন্তু গুণগত মান নিয়ে কি সন্তুষ্ট আমার সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমরা বছরের একদম বছর ব্যাপী আমরা একটি মনিটরিং কার্যক্রম গ্রহণ করেছি যে প্রথমে প্রধানত খামারিদের সংখ্যা খামারের সংখ্যা আমরা প্রথমে যাচাই করেছি এবং খামারের গরুর সংখ্যাও আমরা নির্ধারণ করেছি এর মধ্যে গরু হৃষ্টপুষ্ট করার জন্য বা পশু হৃষ্টপুষ্ট করার জন্য আমরা বিভিন্ন উপজেলায় আমরা মনিটরিং সেলও কিন্তু গঠন করেছি এবং এতে এই মনিটরিং সেলের উদ্দেশ্যটা ছিল এরকম যে যাতে ক্ষতিকর স্টরয়েড কেউ জিতে না পারে হৃষ্টপুষ্টকরণে করার জন্য যাতে ক্ষতিকর হরমোনও প্রয়োগ না করে এবং বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে যা যাতে তারা গরু হৃষ্টিপুষ্ট করে সে বিষয়ে যে আমরা উৎসাহিত করেছি এবং এই বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য আমরা পঁচানব্বই হাজার নয়শো ছাব্বিশ জন খামারিকে আমরা প্রশিক্ষণও দিয়েছি এবং এই এরা কিন্তু এখন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিকভাবে নিরাপদভাবে যাতে পশু হৃষ্টপুষ্ট করা যায় সে ব্যাপারে কিন্তু তারা প্রশিক্ষিত ফলে ক্ষতিকর স্টোরয়েড যাতে ব্যবহার না হয় সে ব্যাপারে আমরা কিন্তু শুধুমাত্র প্রশিক্ষণ দিয়ে শেষ করি না তা আমরা উঠান বৈঠক করেছি গণ জনসচেতনতা তৈরি করেছি প্রায় দুই লক্ষ আট হাজার পাঁচশো নব্বইটি আমরা লিফলেট বিতরণ করেছি বিভিন্ন জায়গায় কিভাবে গরুকে হৃষ্টপুষ্ট করা হবে যাবে বিজ্ঞানভিত্তিকভাবে এবং ছাব্বিশ হাজার পাঁচশো উনচল্লিশটি খামার পরিদর্শন করে এদেরকে আমরা কীভাবে বিজ্ঞানভিত্তিকভাবে হৃষ্টিপুষ্ট করা যায় এবং ক্ষতিকর স্টোরয়েড এবং হরমোন ব্যবহার থেকে কীভাবে বিরত রেখে একটি পশুকে সুস্থ সবল রাখা যায় সে ব্যাপারে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং আরও একটি বিষয় আছে এই কোরবানি ঈদে যতগুলো হাট বাজার রয়েছে সবগুলোতে কিন্তু আমাদের ভেটারি সার্জনরা তাদের মেডিকেল টিম নিয়ে উপস্থিত থাকবেন এবং এই মেডিকেল টিমকে যাতে যথাযথভাবে কাজ করে সেজন্য মন্ত্রণালয় থেকে এবং অধিদপ্তর থেকে বিভাগীয় পর্যায় থেকে মনিটরিং সেলও থাকবে ফলে আমরা এবং আরেকটি বিষয় যে সেটা হচ্ছে যে একটি পশু সুস্থ সবল কীরকম দেখতে একদম ক্রেতা যাতে দেখতে বুঝতে পারে যে এই পশুটা সুস্থ সবল সেটি ব্যাপারে কিন্তু জনসচেতনতা তৈরি করার জন্য আমরা শুনলাম বিচারণ করেছি এটা মহাপরিচালক মহোদয় বলেছেন ফলে আমরা খুবই আশাবাদী এবার আপনারা নিরাপদ পশু বাজারে পাবেন কাছে জানতে চাই যে আসলে পশু কেনা থেকে একেবারে কোরবানি পর্যন্ত এক ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন হয় সেই ব্যবস্থাপনাগুলো কীভাবে কি হতে পারে আপনি পশুটা ক্রয় করলেন যদি আপনার বাড়ি অনেক দূরে হয় আপনি হাঁটিয়ে নিয়ে যাবেন এটা ল্যাকটিক অ্যাসিড ফর্ম করবে আপনি কোরবানি দেবেন মাংসটা আপনি খাবেন তারা সেখানে একটা ভেহিকেল ব্যবহার করা ভালো এবং নেওয়ার পরে তাকে পটাশিয়াম পারমাঙ্গা খুবই যে কোনো জায়গায় পাওয়া যায় ওটা পানিতে দিয়ে একটু কুসুম কুসুম করার ওয়াশ করে ফেলতে হবে নিজেকেও হাইজেনিক রাখতে হবে এবং ও পশুটাকেও কিন্তু ওভাবে গোসল করাতে হবে তারপরে গাটা যাতে বীজা না থাকে মুছে ফেলতে হবে এরপরে তাকে যেহেতু স্ট্রেস পড়ে আমরা বলি ওস সেলাইন যেটা মানুষের খায় সেটাও করতে বা বানায়ও দিতে পারে সেটা দেওয়া যেতে পারে আর আমরা বলবো যে অনেক সময় বদঝম থাকে সেটা বাজারে কিন্তু অ্যাভেলেবেল যে কোনো দোকানে আমাদের খাবার সোডা পাওয়া যায় একশো গ্রাম খাবার ছোডা পানিতে মিশে খাওয়ালে পেটে যদি কোনো বদজম থাকে গ্যাস থাকে সেটা চলে যাবে এরপরে আমরা সাজেস্ট করব কোনো দানাদার খাবার না দিয়ে শুধু ঘাস দিবে খড় দিবে এটুকুই আনা কারণ আমি পশুটা জবাই করে ফেলবো দীর্ঘদিন রাখবো না সুতরাং সেক্ষেত্রে যাতে দানাদার আধিক্য না হয় বা নাই খাওয়ায় সেখানে ঘাস এবং ইয়ে খাওয়াবে এবং তাকে এমন জায়গায় রাখবে যাতে বিশ্রাম নিতে পারে এবং জায়গাটা যাতে শুকনা থাকে একদম আমি গাদাগাদি করে রাখলাম অনেকে দেখছি যে একে অনেকে ইয়ে করে তার শোয়ার জায়গাটাও থাকে না সেটা যাতে না হয় স্বাচ্ছন্দ্য তার এটাকে করতে হবে আপনি এগুলো করলে তার প্রতি যে নিষ্ঠুরতা শুধু তা না আপনার মাংসের কোয়ালিটি কিন্তু কমবে এবং পর্যাপ্ত পানি খাওয়ানো এগুলো কিন্তু নিশ্চিত করা থাকে থাকে আর ক্যারিং করার সময় আমি বলবো যে আমি কেনার পরে বলি আগে বলি ক্যারিং করার সময় যাতে গাদাগাদি না করে নামানোর সময় যাতে তাকে টর্চার না করে এবং নির্বিঘ্নে নামতে পারে এরকম একটা জায়গার ক্যাপাসিটি বিল্ডিং করা কিচ্ছু না থাকলে আমার তো খড় দিয়ে সেখানে একটু উঁচু করে আস্তে করে নামানো এই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে কারণ তার প্রতি মানবিক আচরণ করা ছাড়া আমাদের এটা আমরা হলি থিং আমরা পবিত্র কাজ করতে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় মানবিকতা নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি অনুসরণ আয়োজনে এবং আপনাদের কি কি উদ্যোগ আছে আমাদের তো মেডিকেল টিম থাকবে আমরা সবসময় এই কাজগুলো করি এবার আরও ব্যগবান করবো সারা বাংলাদেশে আমাদের তিন হাজার হাট আছে প্রত্যেক জায়গায় আমাদের ভ্যাটেনারি মেডিকেল টিম থাকবে সেখানে স্বাস্থ্যবিধি মানা এবং ক্রয় পরে কি করা এবং জমায়ের পূর্ব কি করা প্রত্যেকটা জিনিস সেখানে আমরা কাউন্সিলিং করবো এবং যদি পশু ক্রয় করতে চায় ওই সময় যদি কোনো এবার কি পরিমাণ পশুর হাট বসবে এখন পর্যন্ত আমাদের কাছে যে সকল যে তথ্য আছে তাতে আমরা দেখছি যে প্রায় এবছর সারা দেশে তিন হাজারের উপরে পশুর হাট বসার একটি সম্ভাবনা আছে এবং বসবে ঈদ উজাহা উপলক্ষে রাজধানীর দুইটি স্থায়ী হাট সহ বাইশটি পশুর হাট বসানোর পরিকল্পনা রয়েছে রাজধানীর দুটি সিটি কর্পোরেশনের এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় নয়টি অস্থায়ী এবং গাবতলিতে একটি স্থায়ী পশুর হাট বসবে এছাড়া ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন আওতায় একটি এগারোটি অস্থায়ী হাট এবং সারুলিয়ায় একটি স্থায়ী হাট বসবে এই তথ্যগুলো আমাদের কাছে এখন পর্যন্ত আছে এবং মোটামুটি এই হচ্ছে সারা দেশের চিত্র পশুর যাতায়াতকে কেন্দ্র করে এক ধরনের সমস্যা তৈরি হয় এক্ষেত্রে আপনাদের আসলে কী ধরনের উদ্যোগ আছে পশুর যাতায়াতের ক্ষেত্রে আমরা যে বিষয়টা শুরু করছি যে বারো তারিখ অর্থাৎ কিনা আজ থেকে আপনার কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে যেগুলিকে আমরা ক্যাটেল স্পেশাল ট্রেন বলছি তার মধ্যে ক্যাটেল স্পেশাল ওয়ান একটি ট্রেন দেওয়ানগঞ্জ থেকে সকাল সন্ধ্যা ছটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা হতে পাঁচটা পঞ্চাশে এটা ছেড়ে যাবে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে প্রতিটি ট্রেনে প্রায় চারশো গরু আপনার ধারণ ক্ষমতা রয়েছে এখানে এছাড়া আরেকটি স্পেশাল ট্রেন আছে যেটা ইসলামপুর বাজার থেকে বিকাল তিনটা তিরিশ মিনিটে ছেড়ে মমনসিংহর উদ্দেশ্যে চলে যাবে এবং ঢাকায় রাত একটায় পৌঁছবে মমসিংয়ের থেকে এছাড়া উত্তরবঙ্গের জন্য ক্যাটেল স্পেশাল এক এবং ক্যাটেল স্পেশাল দুই নামে দুটি ট্রেন চাপাইনবগঞ্জ হয়ে ঢাকায় আসবে আন্তঃ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাতে সড়ক পথে পরিবহনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকে এবং পশুবাহী যে সকল ট্রাকগুলো থাকবে সেগুলো যাতে নির্বিঘ্নে ঢাকা শহরে বা পশুর হাটে পঁচতে পারে সে বিষয়ে আমরা সড়ক পথে কি কোনো সময় বেঁধে দিয়েছেন কিনা যে দিনে রাতে আমরা সেরকম সময় বেঁধে দিই তবে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয় সেটি নিশ্চিত করার আমরা রয়েছে এবং আমাদের যথাযথ সব মন্ত্রণালয়কে আমরা নির্দেশনা দিয়েছি যাতে পথে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় পরিবহনের ক্ষেত্রে আপনার কাছে আবার জানতে চাই যে পশু জবাইয়ের ক্ষেত্রে আসলে কিছু বিষয় আমাদের অনুসরণ করতে হয় সেখানে আসলে মানবিক পদক্ষেপগুলো কি আসলে এটা খুব গুরুত্বপূর্ণ এটা জানতে হবে আমি জবাই করব নিশ্চয়তা যাতে না হয় এবং আমরা বলি কাস্টিং এই যে আমরা শোয়ানো সেটা তো আমরা যে রশিটা ব্যবহার করব। বাবা দড়ি বলি যাই বলি কাস্টিং রূপ সেটা যাতে পাটের হয় যাতে নাইলন না হয় তার স্টাইলিংয়ের সময় অনেক ব্যথা পায় এবং তাকে কাস্টিং করার সময় আশ্বস্ত করতে হবে যে তার প্রতি নিষ্ঠুরতা না একটু গায়ে হাত বুলাইতে হবে মাথায় হাত বুলাইতে হবে ফ্রেন্ডলি আচরণ করা অর্থাৎ সে যাতে কোনোভাবেই না বুঝে যে আমার প্রতি কোনো নিষ্ঠুরতা প্রদর্শন করা হচ্ছে তাকে আস্থায় নিতে হবে কাস্টিং করার পরেও কিন্তু কিছুক্ষণ রেস্ট ট্রেনিং করা গায়ে হাত বুলানো মাথায় হাত বুলানো যখন সে সবচেয়ে সুস্থির অবস্থায় থাকবে তখনই জবাইটা নিশ্চিত করতে হবে এবং জবাইয়ের সময় কিন্তু অবশ্যই ট্রেন্ড লোক হতে হবে আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়েছি এবং বলেছি ধারালো ছুরি ব্যবহার করা এবং সবচাইতে কম সময়ের মধ্যে জবাইটা নিশ্চিত করা এগুলো কিন্তু বলা হয়েছে আবারও বলছে এখান থেকে ধারালো ছুরি যাতে অবশ্যই নিশ্চিত করে সেটা কিন্তু এখান থেকেও বলা হচ্ছে আর একটা জিনিস হলো যে আপনি তিন চারটা পশু একসাথে গাদাগাদি করে রেখেছেন ওগুলোর সামনে একটাকে জবাই করলেন ওদের মেমোরি হয়তো দীর্ঘমেয়াদী না কিন্তু ইমিডিয়েট তারা বুঝে যে একটা নিষ্ঠুরতা করা হচ্ছে তো একটা পশুকে যখন পিডেটা বাঘে তাড়া অন্যরাও দৌড়ে তা তো বুঝেই টুকু তখন তার মধ্যে উগ্রতা কাজ করতে পারে তার মধ্যে সে ভীত হবে ভীত হইলে পরে তখন তাকে যাকে আমি জবাই করছি যদি অন্য কাউকে না তাকে সে বুঝে না যে তাকে আমরা নিষ্ঠুর কিছু আচরণ করছি কিন্তু একটার সামনে যখন একটাকে জবাই করবে ওরা কিন্তু বুঝে যাবে যে এখানে নিষ্ঠুরতা হচ্ছে একে জবাই করার পরে যখন ওকে জবাই করতে যাবে সে ভীত থাকবে এই ভীতুতে তার প্রতি অমানবিক আচরণ এবং এতে মাংস কোয়ালিটিও কমবে আর একটা অমানবিকতা এখানে হবে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি যাকে জবাই করব একটু আড়াল করে জবাই করব আর সেখানে যাতে শিশু সেখানে তো অতিবৃদ্ধ যারা এই সময় স্ট্রাগলের ইয়ে নিতে পারে না সে যাতে না থাকে আর এগুলো একটু আমাদেরকে আমরা স্মার্টনেসের দিকে যাচ্ছি সেতে যাতে যেই লোকটা রিলিভেন্ট না সেটা যাতে সেখানে না থাকে আর শিশু তো একটা জবাইয়ের দৃশ্য দেখা উচিত না আমি মনে করি সেটাও আমরা এখান থেকে আমরা লিফলেট দিয়েছি সেখানেও বলেছি অতিবৃদ্ধ যেখানে তিনি লোড নিতে তাকে না রাখাই সহ্য করতে পারে সহ্য করতে না পারে তাহলে সেটা না রাখাই ভালো আর কোন রকম শব্দ করা যাবে না হইউলুল করা যাবে না সেটা অ্যাভয়েড করে তার প্রতি সর্বোচ্চ মানবিক আচরণ করে আস্থায় নিয়ে তাকে জবাই করতে হবে চামড়া ছাড়ানোর ব্যাপারেও কিছু সমস্যা তৈরি হয় অনেক সময় চামড়ার কোয়ালিটি নষ্ট হয় এই ব্যাপারে আসলে এটা আমরা প্রশিক্ষণ দিয়েছি প্রতিটা উপজেলায় আমরা প্রশিক্ষণ দিয়েছি যারা কষায় আছে তাদেরকে আমরা রিফ্রেশিং করেছি আর যারা মৌসুমি কষায় বলে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি ইমামদেরকেও প্রশিক্ষণ দেওয়া আছে তারা সে চামড়া ছাড়ায় না কিন্তু সব কিছু মিলেই আমি বলছি সে চামড়া ছাড়ানোর ব্যাপারে বলা আছে আপনাকে পর্যাপ্ত পানিটা আগে খাওয়াতে হবে এবং চামড়া ছাড়ানোর ব্যাপারে যে ধারালো ছুরি যদি আমরা ব্যবহার করি জবাইয়ের সময় ধারালো ছুরি কিন্তু চামড়া ছাড়ানোর সময় কিন্তু ধারালো ছুরি ব্যবহার করা যাবে না সেখানে যত বোতা ব্যবহার করা যায় সবচেয়ে বড় কথা জুলাই যদি আমি কোনো অস্ত্র ছাড়াই যদি চামড়া ছাড়াইতে পারি সেটারও কিন্তু প্রক্রিয়া আমরা শেখাই দিয়েছি সুতরাং সেটা ব্যবহার করলে আমার মনে হয় অবশ্যই আস্তে ক্রমাগতভাবে এগুলো কিন্তু উন্নয়ন হচ্ছে এবার আরও ভালো হবে কীরকম সময়ের মধ্যে এই চামড়াগুলো বিক্রি করে ফেলতে হয় অনেক সময় চামড়া মানে সঠিকভাবে সংরক্ষণে না রাখার কারণে নষ্ট হয়ে যায় হয়তো বিক্রি করতে পারছে না এই ব্যাপারে এই ব্যাপারে আমরা আমাদের পক্ষ থেকে আমরা কোরবানি দাতাকে বলেছি যদি আপনার বিক্রি করতে দেরি হয় আপনি নিজেই লবণ দিবেন কারণ আপনি এটা কোরবানি দিচ্ছেন সেটা আপনার অবশ্যই একটা সোয়াবের উদ্দেশ্যে পবিত্রতা সেখানে আপনার সামান্য একটু ভ্যালিডেশনের কারণে একটা মূল্যবান এটা গরিবের হক বলি আর কি আমরা সেটা নষ্ট হয়ে যাবে তাহলে আপনার উদ্দেশ্যটাই তো বিফল হয়ে যাবে সুতরাং সামান্য একটু লবণ দিয়ে যদি আপনি যদি বিক্রি দেরি হয় তাহলে নিজেরাই লবণ দিয়ে দেবে সেই ক্যাম্পেনটাও আমরা করেছি এখান থেকেও বলতে চাচ্ছি যে আমি এত স্যাক্রিফাইস করছি এত টাকা খরচ করছি আল্লাহ সন্তুষ্টির জন্য সুতরাং আমরা গরিব মানুষের যে টাকাটা পাবে আমার সামান্য একটু ভ্যালিউটেশনের কারণে সেটা নষ্ট হয়ে যাক সেটা যাতে না হয় একটু লবণ দিয়ে সেটা নিজেরাই সংরক্ষণ করবে আর যদি দ্রুত সেল করে দেয় তত সেটা হলোই কোরবানি হয়ে গেলেও কিন্তু একটা বড় একটা সমস্যা থাকে যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মানে ময়লা আবর্জনা যেখানে সেখানে পড়ে থাকে দুর্গন্ধ তৈরি হয় এই ব্যাপারে আসলে কি এই ব্যাপারে আমি বলবো গত কয়েক বছর আপনি যদি ম্যাগাজিটিগুলোও দেখেন রাতারাতি সব পরিষ্কার করা হয় এই ক্যাপাসিটিগুলো কিন্তু এই রাষ্ট্রে তৈরি হয়েছে ম্যাগাসিটির কথা বলবো না আমি যদি গ্রামও যাই দেখি সেখানে প্রতি ঘরে ঘরে কিন্তু ওটা বলা হয় যে যেখানে জবাই করবে আগের থেকে গর্ত করবে এবং সমস্ত অফাল তার রক্ত সব কিছু মাটিতে পুত্র ওখানে কিন্তু মাটি চাপা দেবে এখন যদি আপনি দেখেন ম্যাগাসিটি সহ গ্রাম গ্রামসহ কোথাও কোনো দুর্গন্ধ পাবেন না এইবার আমরা কিন্তু মসজিদে মসজিদ লিপলেট দিয়ে সেখানেও কিন্তু এটা বলার চেষ্টা করেছি আমাদের পবিত্র কাজটা সর্বাঙ্গীনভাবে পবিত্র হইতে হবে দুর্গন্ধ ছড়ানো কোনো পবিত্রতা হতে পারে না সেটাও কিন্তু কোরবানিদা তারা এখন জেনে গেছে সুতরাং আপনি দেখবেন ম্যাগাসিটি থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিকাল থেকে বা পরের দিন কোনো গন্ধ পাবেন না আপনি আপনার কাছে আছে অর্থনীতির বিষয়ে কোরবানি উপলক্ষে বড় ধরনের অর্থনৈতিক টার্ন ওভার হয় এটা কেমন হতে পারে এবার আমরা দেখেছি যে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফ এর ও বিভিন্ন খাতের ব্যবসায়ীদের যে তথ্য তাতে ঈদবাজারে প্রায় সত্তর থেকে আশি হাজার কোটি টাকার বাণিজ্য হতে পারে এবং এর মধ্যে শুধু কোরবানির পশু বাজার হতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকা আপনার একটি বাণিজ্য হয়ে থাকে গত বছর আমরা এই যে কোরবানিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বারোটি পশুর হাটে চৌচল্লিশ কোটি টাকার কিন্তু ডিজিটাল লেনদেন হয়েছে যেটা একটি বিষয়কর ব্যাপার এবং এই বছর সম্পদ অধিদপ্তরের সহায়তায় ছাব্বিশটি জেলায় দশটি ব্যাংক এবং তিনটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আমরা কার্যক্রম চালাবো এবং এছাড়া গত বছর অনলাইনে কিন্তু গবাদি পশুর বিক্রি মূল্য ছিল চার হাজার দুইশত একত্রিশ কোটি আটান্ন লক্ষ আটান্ন হাজার টাকা ফলে আমরা দেখছি যে একটি বড় রকমের একটি আর্থিক টার্নহোভার এই কোরবানি উপলক্ষে আমাদের অর্থনীতিতে ঘটবে এমনিতে এই কোরবানিকে কেন্দ্র করে আন্তঃ মন্ত্রণালয়ের আসলে কী কী ধরনের সিদ্ধান্ত আছে যে আন্তঃ যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলি হচ্ছে যে আমরা আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক করেছি একাধিক বৈঠক করেছি আন্তঃ মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা দিয়ে চিঠিপত্র দিয়েছি তার মধ্যে প্রধান যে সিদ্ধান্তগুলো ছিল যে ক্রেতা বিক্রেতারা যাতে কেউ হয় শিকার না হয় সেই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্যের উপস্থিতি প্রতিটি হাটে নিশ্চিত করা হবে এবং তারা সে ব্যাপারে সচেতন আছে কোনো খামারে যদি নিজ বাড়ি থেকে আপনার হাটে আনার পথে কারো কাছে যদি পশু বিক্রি করে আপনি খামার থেকে আনছেন পথে একজন পছন্দ করলো তার কাছ থেকে কোনো ধরনের হয় করা যাবে না এবং তার কাছ থেকে টোল আদায় করা যাবে না এবং কোন খামারে যদি মনে করে যে আমি দূরবর্তী হাটে পশু নিয়ে যাবো এই হাটে রাখবো না তাকে জোর করে আমরা দেখেছি এর আগে যে জোর করে কাউকে কাউকে বাধ্য করা হয়েছে যে গরু ওইখানে নামাতে হবে এটি বাধ্য করা যাবে না এবং আমরা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি এবং এ ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সচেতন আছে আমরা সবচেয়ে বড় বিষয় আমরা অনলাইন প্ল্যাটফর্মে পশু বিক্রির একটি ব্যবস্থা করেছি এবং এটি যাতে ভালোভাবে সচল থাকে কার্যকর থাকে সেই ব্যাপারেও আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি আমরা আন্তঃ মন্ত্রণালয় সবাই এটিও সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি গরুর হাটে পশুর হাটে পশুদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যাতে ভেটেনারি মেডিকেল টিম উপস্থিত থাকে পর্যাপ্ত চিকিৎসা সহায়তা নিয়ে এবং যে সকল সেতু রয়েছে যার যেগুলো টোল দিয়ে পার হয় সে সকল সেতুতে যাতে পশুবাহী যে ট্রাক রয়েছে যানবাহন রয়েছে সেগুলিকে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হয় আর সড়কপথে রেলপথে নৌপথে পশু পরিবহনে যাতে পরিপূর্ণ নিশ্চয়তা দেওয়া হয় যাতে যারা খামারি ভাইরা আছেন তারা পরম যত্ন একটা পশু পালন করেন সেটি ঢাকায় নিয়ে আসেন অনেক সময় বিভিন্ন চিন্তাকারীদের কবলে পড়েন এই বিষয়গুলো যাতে না হয় সে ব্যাপারে আমরা সচেতন থাকার জন্য নির্দেশনা দিয়েছি এছাড়া আরেকটি বিষয় বলা হয়েছে যে সীমান্তবর্তী এলাকা যাতে কঠোর নজরদারি রাখা হয় যাতে কোনো ধরনের গরু বা পশু আপনার সীমান্ত পার হয়ে এখানে অনুপ্রবেশ করতে না পারে অনেক ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে উদ্যোগগুলোর আসলে সঠিক বাস্তবায়ন জরুরি আপনার কাছে আসতে চাই মাংস সংরক্ষণ বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে যে আসলে কোন পদ্ধতিতে কিভাবে মাংস সংরক্ষণ করবে আপনার এটা একটা ভালো প্রশ্ন কারণ এটা নিয়ে অনেকে কথা বলে আর অনেকে ভুল করে অর্থাৎ মাংস যখন আপনি ফ্রিজে সংরক্ষণ করবেন ফ্রিজে ঢুকাইলে কিন্তু মাংস সংরক্ষিত হবে এমন কোনো নিশ্চয়তা নেই মাংস একটাই ইনসুলেটর অর্থাৎ অনেকগুলো মাংস যখন আপনি একসাথে ফ্রিজে দিবেন ভিতরে যে মাংসটা ওটা কিন্তু ঠান্ডা হবে না ওটা প্রায় চব্বিশ ঘন্টা ইভেন দেন থেকে বেশিরও কিন্তু উত্তপ্ত থেকে যায় ওখানে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করে তখন বলে যে মাংসটা তো ভালো রাখলাম কিন্তু ফ্রিজেও রাখলাম কিন্তু ভালো থাকলো না কিন্তু আপনি প্যাকেট করার সময় খেয়াল রাখতে হবে এটা ছোটো ছোটো প্যাকেট করতে হবে এবং মাংস কিন্তু ফ্রিজে রাখার আগে কিন্তু তাকে শীতলীকরণ করতে হবে অর্থাৎ একটা ফ্যান দিয়ে একটা শীতল করেন কারণ মাংস কিন্তু গরম থাকে অনেক যদি নতুন ফ্রিজ হয়ে থাকে অনেকে করে কি ঠাসা করে কিন্তু পুরো ফ্রিজ তাহলে হবে না কিন্তু সবগুলো নষ্ট হয়ে যাবে আপনি ওয়ান থার্ডের বেশি রাখতে পারবেন না কারণ ওখানে কুল নাই আর যদি নতুন ফ্রিজ কিনেও থাকে কেউ আমি বলবো যে আগের দিন থেকে যাতে বোতলে প্লাস্টিকের বোতলে পানি দিয়ে সেটাকে যাতে কুল করা হয় এবং মাংসগুলো রাখার পরতে পরতে যাতে ওই বরফযুক্ত বোতলটা দিয়ে দেওয়া হয় তাহলে কুলিংটা তাড়াতাড়ি হবে আর উলুট পালট করতে হবে যদি আপনি অনেকগুলো রেখে দেন মাঝখানের গুলো গরম থেকে যাবে ওটা কিন্তু ডিগ্রেডেশন শুরু হয়ে যাবে মাঝে মাঝে কয়েকটা পর উলুট পালট করে দিতে সেমলিজ তারা কুল হয় কুল হলে পরে সেফ হয়ে যাবে আদারওয়াইজ এ আর আর অনেকে করে যে বড়ো প্যাকেট করে এটা অনেক ঝুঁকি আরেকটা কথা হলো বড় প্যাকেট করার পর যখন এটা এটা যখন জমে যায় যখন আবার বের করে বের করে এটাকে আবার থয়িং করে গলানো বলি আমরা থয়িং করে একটা অংশ রান্না করে বাকি অংশ আবার ফ্রিজে দেয় এটাকে বলে থয়িং করার পরে অল্টারনেটিভ ফ্রিজিং এটা কখনও কার্যকর হয় না এটা তখন অটোলাইসিস শুরু হয়ে যায় কতদিন পর্যন্ত ফ্রিজে এই মাংস মান মান ঠিক থাকে আপনি যদি কুলিংটা প্রপারলি হয় এবং যদি এ করে আমরা বলবো আপনি সিক্সটি দিনের বেশি রাখা উচিত না সিক্সটি ডেজ যেটা মানে যেটা কাঁচা মাংস এখানে আমি বলে গেলাম ছ মাস রাখলো কিছু হবে না দুই মাসে আপনি টার্গেট করেন সেটা আজও রান্না করা হয় সেটা অন্য বিষয় কিন্তু কাঁচা মাংস দুই মাসে বেশি রাখা উচিত হবে না আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক সঠিকভাবে পশু কুরবানি দিয়ে সবাই মিলে ঈদ উল আজহা সানন্দে উপভোগ করুন আল্লাহ হাফেজ দেখবেন গরু সবল সব জবর কাটে নাচাই রেলে কোরবানির যোগ্য পশু করে নেন যাচাই ভেটেরিনারি টিমে হাটে চিনতে গরু থাকবে মাঠে নারী টিম হাটে চিনতে গরু থাকবে মাঠে জেনে নেবেন তাদের কাছে গরুর পরিচয় দেখতে সুন্দর না দুষ্ণ গরু সুস্থ রয় সুষম খাদ্য খাইলে গরু বিষ্ট পুষ্ট হয় বন্দরে ছাড়াবেন যত্ন করে গ্রাম বা শহর বন্দরে চামড়া ছাড়াবেন যত্ন করে গুলো কাড়াতাড়ি করে দেন বিক্রয় রক্ত সহ বর্জ্য যত স্মরণ চাই অতি দ্রুত যত সরানো চাই অতি দ্রুত পরিবেশ রাখবেন মনের মতো কাটাতে বিপর্যয় সুষম খাদ্য খাইলে গরু রিষ্ট পুষ্ট হয় দেখতে সুন্দর না দুষ্ট দুষ্গরু সুস্থ রয় সুষম খাদ্য খাইলে গরু রিষ্ট পুষ্ট হয়